আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন আলহামদুলিল্লাহ। তবে আজকে আমি তেমন ভালো নাই, কারণ আমার বাইকটা আজকে রাতে মানে আজকে রাতে 3টা থেকে 4টার মধ্যে বাইকটা চুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, চোর আসছিল। আমার যে মেইন গেট আছে ওই মেইন গেটটা ভেঙে ফেলছিল, তারপরে বাইকের যে ধার লক আছে সেটাও ভেঙে ফেলছে, ইভেন একটা লক মানে তালা লাগানো ছিল ডিচ লক সেটাও ভেঙে ফেলছে। এই হচ্ছে আমার বাইক R15 version 3। তো এটার করছে কি যে এইখানে যে ইয়ে আছে এই ঘাড় লকটা ভেঙে ফেলছে, এই যে এখনও লক অবস্থায় আছে আমার বাইক। জুম করে একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একদম ভেঙে ফেলছে। তো ডিসলক লাগানো ছিল, ডিসলকটা এখন কোথায় রাখছে আমি জানি না, এইখানে ডিসলক লাগাইছিলাম। দেন এইখানে এই ইগনিশন, এই ইগনিশন কেটে ফেলছে, এখনও লক করা, আর ইগনিশনটা কেটে ফেলছে একদম পুরোপুরি কেটে ফেলছে। কেটে ফেলে তারপর কি করলো যে তারা হচ্ছে এটাতে বাইপাস করার ট্রাই করছে, এই যে দেখাই আমি, এই যে দেখেন। দেন এখন আমার সাথে রিমোট নাই, যেটা আমি উপরে রাখছিলাম রিমোটটা, আর এখন দেখবেন একটু পরে হচ্ছে র্যান্ডমলি সাউন্ড করবে, এই যে এই সাউন্ড করতেছে। এই জন্য চোর বাইক ফালাই চলে গেছে। আর এই হচ্ছে আমার রিমোট, হ্যাঁ, টাসলক ডিফেন্ডারের রিমোট। তো আপনারা যারা বিশ্বাস করেন যে শুধুমাত্র একটা ফিজিক্যাল লক মানে ডিচ লক বলেন যে কোনো তালাই বলেন সেটা দিয়ে বাইকের সেফটি, আসলে না, আজকে আমার পুরো ধারণা পাল্টাই গেছে। আমি যদি এই টাসলক যদি না লাগাইতাম আমার বাইকে, তাহলে হচ্ছে আমার বাইক এতক্ষণে চুরি হয়ে যেত, আমি হন্যা হয়ে খুঁজতাম, শুধু কাঁদতে পারতাম, কোনো লাভ হইত না। আমি সবাইকে রিকমেন্ড করি যে ভাই আপনারা টাসলক লাগান। আমি আর কোনো কিছু বলবো না, যে আপনারা শুধু ওই ফিজিক্যাল তালার উপর ডিপেন্ড করবেন এই জিনিসটা করেন না, আপনারা এই টাসলক লাগান।